36 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। গোলমুখে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে ম্যাচ জয়ের পরেই গোল্ডেন গ্লোভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা গোলরক্ষক। এখানেই শেষ নয়, দেশে ফিরে কিলিয়ান এমবাপ্পের পুতুল নিয়ে উল্লাস করে আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি। এমন অদ্ভুত সব উদযাপনের পর মার্টিনেজের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসেছে খোদ ফ্রান্স ফুটবল ফেডারেশন। আর্জেন্টাইন গোলরক্ষকের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছে ফেডারেশনটি, সেই ঘটনায় পদক্ষেপ নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ফিফার নিয়মের 11, 12 ও 44 নম্বর ধারা ভেঙেছেন মার্টিনেজ, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, কিন্তু দোষ প্রমাণিত হলে মার্টিনেজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এর আগে জানা গিয়েছিল শুধু মার্টিনেজ নন, ফিফার শাস্তির মুখে পড়তে পারে পুরো আর্জেন্টিনা দলই। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে লিওনেল মেসিদের উপর, শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে বড় ধরনের শাস্তি। যদিও ফরাসিদের এ ধরনের কার্যকলাপ নতুন কিছু নয়, বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরপরই তারা দাবি করেছিল ফাইনালে দেওয়া মেসির দ্বিতীয় গোলটি বাতিল করার। অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে ফিফা বিবৃতি দেয় মেসির করা গোলটি কেন বৈধ তা নিয়ে। এখন মার্টিনেজের আচরণ নিয়ে প্রশ্ন তুলছে দেশটি। হয়তো আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন 2018 বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের আচরণ মনে করে দিবে ফিফাকে।